Assalamualaikum everyone. Welcome back to my channel, Rupa's Cooking BD. আজকে চলে এসেছি একটা মজাদার ফিশ ফ্রাই আইটেম নিয়ে। আজকে আমি খুব ইউনিক স্টাইলে আপনাদেরকে ফিশ ফ্রাই করে দেখাবো। চলুন এই ইজি রেসিপিটা দেখে নেওয়া যাক। ফিশ ফ্রাই রেসিপিটা করার জন্য আমি দুইটা কই মাছ নিয়েছি, কারণ বাসায় মাছ খাওয়ার মানুষ খুবই কম, তার কারণে জাস্ট দুইটা মাছ নেওয়া। কই মাছগুলো প্রথমে আমি ভালো মতো ধুয়ে নিয়েছি। আমি কিন্তু মাছ ধোয়ার ক্ষেত্রে খুবই খুঁতখুঁতে, তারপরেও কেন জানি এত ভালো করে ধোয়ার পর মাছটার উপর কালো ছোপ ছোপ থেকে গিয়েছে। এই ছোপ ছোপ থেকে যাওয়ার আমি কোনো কারণ এখন পর্যন্ত বুঝিনি। তো মাছটা নিয়ে আপনারা স্ক্রিনে যেভাবে দেখতে পাচ্ছেন ঠিক ওভাবেই আমি কেটে নিব। খুব বেশি ডিপ করে কাটা যাবে না, এমন করে কাটা যাবে না যেটাতে করে মাছটা দুই ভাগ হয়ে যায়। আপনারা স্ক্রিনে যেভাবে দেখতে পাচ্ছেন ওইভাবেই কেটে নেবেন। এইভাবে কেটে নেওয়ার কারণটা হচ্ছে আমরা যে মশলাটা মাছের সাথে মাখাবো সেটা যেন মাছের ভিতরে ভালো মতো ঢুকে যেতে পারে, আর মাছের ভিতরে টেস্টটা যাতে ব্ল্যান্ড না লাগে এই জন্য এই পদ্ধতি অবলম্বন করা। দুটা মাছই কাটা হয়ে গেলে আমি মাছের জন্য মিক্সারটা রেডি করে নেব। নিয়ে নেব 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ হলুদ গুঁড়া, 7 মতো লবণ, 1 চা চামচ ভাজা জিরা গুঁড়া ও 1 টেবিল চামচ শুকনো মরিচ গুঁড়া। আর দিয়ে দেব 1/2 কাপ বেসন। সব কিছু একসাথে ভালো করে মিক্স করে নেব। আমি অল্প অল্প করে পানি দিব আর মিক্স করতে থাকব। মনে রাখবেন ব্যাটারটা কিন্তু বেশি পাতলা করা যাবে না, পাতলা করলে কিন্তু মাছের সাথে কিন্তু ব্যাটারটা লেগে থাকবে না। ব্যাটারটা ঘন হয়েছে কিনা সেটা বোঝার উপায় হচ্ছে আপনার একটা আঙুল ব্যাটারের ভিতর চুবিয়ে দিবেন। যদি ব্যাটারটা আঙুলের সাথে লেগে থাকে তাহলে বুঝতে হবে ব্যাটারটা মাছের সাথে একদম পারফেক্টলি যাবে, আর যদি আঙুলে না লেগে থাকে তাহলে বুঝে নিতে হবে যে পাতলা হয়েছে, তখন আর একটু বেসন অ্যাড করতে হবে। তো এই তো যেহেতু আমার ব্যাটারটা রেডি তাই আমি এখন মাছগুলো দিয়ে দিব। Thank you.
মাছগুলোর সাথে ব্যাটারটা মাখানো হয়ে গেলে 15 থেকে 20 মিনিটের জন্য মেরিনেট করে রেখে দিব। ফিরে এলাম 15 মিনিট পর। আমি আবারও ব্যাটারের সাথে মাছটা একটু মেখে নিব। এখন একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে লো হিটে মাছটা ভেজে নিব। আপনারা দেখতে পাচ্ছেন প্যানে দেওয়ার পরও কিন্তু আমি উপর দিয়ে বেসনের যে মিক্সারটা রেডি করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আর এই মাছটা কিন্তু লো ফ্লেমে ভাজতে হবে, কারণ মাছটা কিন্তু উপরটা অনেক ক্রিস্পি হবে আর ভিতরটা অনেক সফট হবে। আর হ্যাঁ, আপনারা মনে করতে পারেন যে মাছের ভিতরটা যেহেতু নরম থাকবে তার ফলে কি আস্তে গন্ধ আসবে কিনা, এরকমটা কিন্তু মোটেও না। কারণ মাছটা কিন্তু আমি অনেক টাইম নিয়ে ফ্রাই করব লো হিটে, যার কারণে কিন্তু ভিতর থেকে মাছটা ভালো মতো কুক হয়ে যাবে। তো এই তো মাছটা ভাজা শেষ। খুব ইজি ছিল কিন্তু এই ফিশ ফ্রাই আইটেমটা, আশা করি আপনার বাসায় সবাই ট্রাই করবেন। তো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।